পুকুরের জলে মাছ মরাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের খণ্ডকোষে। পুকুরের জলে মাছ মরাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেরুক গ্রামে এদরপাড়া এলাকায়। ওই পুকুরের মালিক এবং মাছ চাষের অভিযোগ, কেউ বা কারা রাতের অন্ধকারে তাদের ওই পুকুরের জলে কীটনাশক দিয়ে দিয়েছেন, তার ফলে সকাল থেকে প্রচুর পরিমাণে মাছ মরে জলের উপর ভেসে উঠছে। আমরা সকালবেলায় পুকুর দেখতে এসে দেখি প্রচুর মাছ মরে জলের উপর ভেসে বেড়াচ্ছে। এরপরই বিষয়টি আমাদের নজরে আসে, তারপর মরা মাছগুলিকে জল থেকে তুলে অন্যত্র সরিয়ে ফেলি যাতে পুরো জল দূষণ না হয়ে যায়। এখনো পর্যন্ত অনেক টাকার মাছ মারা গেছে। বিষয়টি নিয়ে আমরা খণ্ডঘোষ থানায় একটি লিখিত অভিযোগ করেছি, তবে কে বা কারা রাতের অন্ধকারে কাজ করেছে এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু বুঝে উঠতে পারিনি। মরাটা হয়েছে এবছর থেকে মানে জাস্ট বৈশাখ মাসের পয়লা তারিখ থেকে বুধবার দিকে লিজে দিলাম। আমি আগে চাষ করতাম, হয়তো আমি পেরে উঠছিলাম না বলি বুধবার দিকে লিজে দিলাম। তা মাছ ফেলেছে আমার সামনেই, 1 কুইন্টাল 10 কেজি জাম মাছ নিয়ে এসে ফেললো, তারপর পরে সিলভার মাছ ফেলেছিল। তা কালকে যে হঠাৎ এই জিনিসটা হয়ে গেছে, তাতে ট্যাবলেটই দিক বা যাই দিক বা মাছ সকাল থেকে এসে মরে আর ভাসছে, যেটা আমি পরে শুনলাম। আমি কালকে আসতে দেরি করেছিলাম, আমাকে ওরা ফোন করেছিল ঠিকই, তা এই পাড়াতে সব জিজ্ঞাসা করলাম, বললে হ্যাঁ প্রচুর মাছ কিনে, তাই তো ঝাপা, প্রচুর মাছ মরে গেছে, সব যে যা ফেলেছে কুড়িয়েছে আর যেখানে পচে গেছে সেখানে তুলে ফেলে দিয়েছে। তা বুধবাগদি গেছো, তা ও তো চাষ করিয়েছে, তা এই জন্যে যাতে ও কিছু না কিছু পায় সেই আশ্বাসের জন্যে আমি সরকারকে বলবো, বা কাল থানায় গিয়েছিলাম, তা একটা ইয়ে করা হয়েছে, তা সেই হিসাবে যাতে কিছু ও পায় বা একটু বড় হতে পারে, কারণ ওকে তো আমার কিছু একটা টাকা দেবে, সেই চুক্তি আমি দিয়েছি, যাতে ও গরিব মানুষ একটা চাষি যাতে কিছু ভালোভাবে পায় সেই আশায় আমিও আছি। বা কীভাবে মাছগুলো মারা গেলে কিছু জানা গেছে? জানা গেলো বলতে এখন পয়জেন বলতে ট্যাবলেট দিয়েই পয়জেন নাকি কোনো বিষ দিয়ে পয়জেন সেটা তো আমরা দেখিনি। বা আর এখানে এসব আরও সব ওই পাড়ার সব বাসিন্দা আছে, ওরাও দেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি কী থেকে যে মরেছে সেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারলাম না, যে ট্যাবলেট দিয়ে বিষ দেওয়া হয়েছে নাকি এমনি কোনো এন্ডোসিল বা কোনো কিছু বা ডেমিক্রন দেওয়া হলো সেটা ঠিক আমরা জানি না, বা কেউ দেখেও নি জানেও না। জল নষ্ট হয়ে যাওয়ার জন্য মাছ মারা যাচ্ছে না, কেউ মানে ইচ্ছাকৃতভাবে কীটনাশক দিয়ে দিচ্ছে না? এটা ইচ্ছাকৃতভাবে, কারণ হচ্ছে ইচ্ছাকৃত না হলে একদিনে সব মাছ মরে যায় না, দুটো মরবে, আজ কাল দুটো মরবে, কাল 10টা মরবে, এইভাবে হয় তাহলে 1 মাস 2 মাস তার একটা বিকল্প ডাক্তারই হয়ে যাবে, কিন্তু আমি চাষ করেছি সেরকম মরেনি। তখন আপনি এক কথায় বলতে চাইছেন কেউ বা কারা রাতের অন্ধকারে ওষুধ দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাড়া থেকেও সেই চিন্তা, এবারে হয়তো কেউ না কেউ তাতে বিশ্বাসী হোক বা যে করেই হোক এই চিন্তা ভাবনা। আনুমানিক কত টাকার মাছ ফেলা ছিল জলাশয়ে? তা ও মোটামুটি এখন পর্যন্ত তো 1 কুইন্টাল 10 কেজি তো আমার সামনে এনে ফেলেছে, আমি যেটা ছিলাম, আর বাকি যেটা সিলভার বা বিকেট যেগুলো ফেলেছিল সেগুলো আমার ঠিক জানা নেই, ও বাকিটা নিয়ে এসে ফেলেছে, সেটি ছবি দেখা গেলো। আর দেশি মাছ যা ছিল কালকে সব শেষ হয়ে গেছে, মানে আমি যেটা 11টার সময় বেলা 11টায় এসে দেখলাম মাঝে 2-1টা আছে শিশিরে আসছে আর ধারেতে ছিল লেটেই যাচ্ছে, মানে মরে যাচ্ছে। তারপরে এবার সে মাছ খেয়ে খাবে, বাজারে বিক্রি হবে না কিছুই না, যে যা পেলো নিল, আর যে কোনো পারলো না বললো ওখানে সব ফেলে দেখা পুঁতে দেখা পাড়ারই সব ভরলো দিয়ে। কোন জায়গা? এটা হচ্ছে বেরুগ্রাম এন্দরপাড়া। আপনার নামে পরিচয়? আমার নাম প্রদীপ মণ্ডল। আপনি কি পুকুরের মালিক? আমি পুকুরের মালিক। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।